প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, এর কারণে সকল প্রকার শিক্ষা কার্যক্রম মোটামুটি বন্ধ রয়েছে। ইতিমধ্যে সারা দেশব্যাপী অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে, এতে তোমরা সবাই উপকৃত হবে বলে আশা রাখছি। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার আজকের ক্লাসটি উপভোগ করবে বলে আশা রাখছি। আজকের আলোচ্য বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অষ্টম শ্রেণী, চতুর্থ অধ্যায়, পার্ট দুই, ধৈর্য। ধৈর্য এর আরবি প্রতিশব্দ হল আসাবরু বা সবর। আমরা পূর্ব পাঠে জেনেছি আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা ও আখলাকে জামিমা। আখলাকে হামিদা প্রশংসনীয় চরিত্র, আখলাকে জামিমা নিন্দনীয় চরিত্র। আখলাকে হামিদা মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র বলে। আখলাকে হামিদা যেমন ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি, এসব চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে নন্দিত ও সম্মানিত। আজকে আমরা আখলাকে হামিদার ধৈর্য সম্পর্কে আলোচনা করব। আমরা আলোচনা করব আজকে ধৈর্য। ধৈর্য এর আরবি প্রতিশব্দ হল আসবরু বা সবর, যার অর্থ ধৈর্য, সহিষ্ণুতা, ধীরতা, আত্মনিয়ন্ত্রণ, বিরত রাখা ইত্যাদি। ইসলামী পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর উপর ভরসা করে সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধান মোতাবেক সকল কর্তব্য পালন করাকে ধৈর্য বলে। কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য বিশ্লেষণ করলে এর তিনটি বিশেষ দিক স্পষ্ট হয়ে ওঠে। নাম্বার এক, অবৈধ ও হারাম বস্তু থেকে নিজের নফস বা অন্তরেকে প্রবৃত্তি থেকে বিরত রাখতে ধৈর্য ধারণ করতে হয়। নাম্বার দুই, আল্লাহর ইবাদত ও আনুগত্য ধৈর্য ধারণ করতে হয়, যে কোনো বিষয়ে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্যের তাৎপর্য, ধৈর্য মানব জীবনের একটি মহৎ গুণ, এটি মানব জীবনের সফলতার চাবিকাঠি। ধৈর্যের অনুশীলন ছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সফলতা অর্জন করা যায় না। ধৈর্য ধারণ করা খুবই কঠিন কাজ, তথাপি সমাজের মানুষের কল্যাণের জন্য তা করা অপরিহার্য। সমাজ জীবনে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণময় জীবনযাপনের জন্য ধৈর্য বা সবুরের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে মহান আল্লাহ ধৈর্যশীলদের অফুরন্ত প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অবশ্যই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। ধৈর্যের বিপরীত হচ্ছে অধৈর্য। অধৈর্য মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এ কারণে জীবন চলার পথে মানুষকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। বর্তমান সমাজে সারা বিশ্বে যে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এখানে যদি আমরা ধৈর্য ধারণ না করি তাহলে আমাদের আর করার কিছুই নেই। মহান আল্লাহ তাআলা বলেছে ধৈর্য ধারণ করতে, আমরা এই বিপদের সময় ধৈর্য ধারণ করব। এক সময় আমাদের এই মহামারী কেটে যাবে, সে সময় আমরা আবার পূর্বের ন্যায় পূর্বের অবস্থায় ফিরে যাব। মানুষের জীবনে আসে সুখ দুঃখ, বিপদাপদ, সফলতা বিফলতা, জয় ও পরাজয়। এসব ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রয়োজন হয়। বিপদে যেমন সুদিনের আশায় ধৈর্য ধারণ করতে হয়, তেমনি সুদিনে আত্মহারা না হয়ে ধৈর্য ধারণ করতে হয়। সুখ শান্তির প্রাপ্তিতে
আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। জীবনে যারা বড় হয়েছে তাদের সবাই ধৈর্যশীল ছিল। বিখ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। জালিম শাসক নমরুদের মূর্তি পূজার বিরোধিতা করায় তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। তিনি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাননি। এমনিভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন দুরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তার দেহ পচন ধরেছিল, শরীর থেকে গোস্ত খসে পড়েছিল। আত্মীয় স্বজন তাকে ত্যাগ করে তার সন্তানাদি মারা গিয়েছিল, তার ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছিল। এসব কঠিন মুহূর্তেও তিনি ধৈর্য হারা হননি। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার ধৈর্য ছিল অতুলনীয়। তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, তবু ধৈর্য হারাননি। সকল বিপদে তিনি ছিলেন অটল ও অবিচল। শরীয়তের বিধান পালন করতে ধৈর্যের ও প্রয়োজন হয়। দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায়, রমজান মাসের সিয়াম পালন, প্রচুর অর্থ ব্যয় করে হজ সম্পাদন, সঞ্চিত সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে প্রদান ইত্যাদি, সেক্ষেত্রে প্রচুর ধৈর্য ধারণ করতে হয়। এমনিভাবে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন স্তরে ধৈর্য ধারণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করব, বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব, আমরা সকলেই ধৈর্যশীল হব। বাড়ির কাজ, তোমরা বাড়িতে যে কাজটা করবে, নাম্বার 1 ধৈর্য এর আরবি প্রতিশব্দ কি, নাম্বার 2 কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য বিশ্লেষণ করলে কয়টি দিক স্পষ্ট হয়ে উঠে বর্ণনা করো, নাম্বার 3 ধৈর্য ধারণের সুফলগুলো বর্ণনা করো। সকলকেই ধন্যবাদ।